Eid Mubarak, Eid Mubarak. Assalamu alaikum. Hello everyone, shobai kemon achen? I hope shobai onek beshi bhalo achen. Amio onek bhalo achi. To ei Eid Mubarak photo editing tutorial ta ektu age dile hoyto bhalo hoto. Kintu amar ekdomi khyal chilo na. To ajke amra complete ekta photo editing korbo. Eid Mubarak photo editing. To apnara video ti skip na kore shompurno dekhben. Ami apnaderke shompurno step by step dekhiye dibo. তো ভিডিওটি যে পটাপট একটু লাইক দিয়ে ফেলুন আর আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল পয়েন্টে চলে যাই তো ফার্স্ট অফ অল আমরা চলে আসব আমাদের মোবাইল স্ক্রিনে এখানতে আমরা পিক্সআর্টটি ওপেন করে নিব তো অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে পিক্সআর্টটি ইনস্টল করে নেবেন তো এখন এই আমরা এই প্লাস আইকনে ক্লিক করব এখন দেখুন অল ফটোস তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব আর হ্যাঁ ব্যাকগ্রাউন্ড এবং যত পিএনজি আছে সবগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন তো এখন আমরা চলে আসব টুলসে টুলস থেকে আমরা চলে আসবো ক্রপ দেখুন এই কর্নারে ক্রপ আমরা ক্রপে ক্লিক করব তো এটাকে আমরা এই পোস্ট দেখুন এই কর্নারে আমরা চলে আসবো এই পোস্ট নামে যে অপশনটি আছে আমরা এটাতে ক্লিক করব তো এটাকে আমরা এই বরাবর রাখব দেখুন এটাকে এখন আমরা টিক মার্ক করে দিব তো এখন আমরা চলে আসবো ইফেক্টস অপশনে দেখুন এই ইফেক্ট আছে ইফেক্টস আমরা ইফেক্টস অপশনে ক্লিক করব এখানে দেখুন অনেকগুলো অপশন আছে এখানে আমরা বুলারকে সিলেক্ট করে নেব দেখুন এখানে বুলার লেখা আছে এখন আমরা বুলারকে এই বুলারটাকে আমরা সিলেক্ট করে দেব তো এখান থেকে আমরা বুলারকে আমরা 15% করে দেব আর ফ্যাটকে আমরা 0 তেই রেখে দেব তখন আমরা এটাকে টিক মার্ক করে দেব এখন চলে আসবেন অ্যাড ফটো দেখুন অ্যাড ফটো আমরা অ্যাড ফটোতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের পছন্দের ফটোটা এখানে আমরা সিলেক্ট করে নেব তো আমাদের ফটো সিলেক্ট করা ডান এখন এটাকে আমরা একটা বড় করে নেব তো আমরা এই অপশনকে একটু সিলেক্ট করে চলে যাব আমরা কাট আউটে দেখুন এখানে কাট আউট আছে এই কাট আউটে আমরা ক্লিক করব তো এটাকে আমরা ধরে আমাদের বডির সব জায়গায় এটাকে আমরা অ্যাপ্লাই করে দেব এটাকে আমরা এখন নেক্সট দিয়ে দেব তো দেখুন আমাদের কিন্তু বডির অনেক জায়গায় শেয়ার নিতে পেরেছে কিছু কিছু জায়গায় শেয়ার নিতে পারেনি এটা করার জন্য আমরা রেজিস্টারকে আমরা ক্লিক করব এটাকে আমরা জুম করে নেব আমরা রেজিস্টার পুনরায় আবার ক্লিক করব এটাকে আমরা অ্যাডজাস্ট করে নেব 70 আশেপাশে রাখব সাইজকে আমরা 50 রাখ করে দেব এখন আমরা রেজিস্টারে আমরা আবার ক্লিক করব এখন ওটা চলে গেল এখন আমরা এটাকে পুনরায় অ্যাপ্লাই করে দেব পুনরায় আমরা আবার রেজিস্টারে ক্লিক করব তো আমাদের যেহেতু শ্যাডোর দরকার ছিল এই জন্য আমরা হার্ডনেস ক্যামেরা কিছুটা কমিয়ে নিয়েছিলাম এখন আমরা বাড়িয়ে দিব এখন আমরা সানগ্লাসের মধ্যে অ্যাপ্লাই করে দিব দেখুন আমাদের এখানে কিন্তু বাড়তি হয়ে গেছে এটা রিমুভ করার জন্য আমরা চলে আসবো এই আছে ব্রাশ আইকনে এটাকে আমরা রিমুভ করে দেব তো আপনারা ভালো করে দেখে নেবেন আপনাদের বডির কোথায় কোথায় অ্যাপ্লাই হয়নি আপনারা এটাকে দেখে দেখে অ্যাপ্লাই করে দিবেন তো আমাদের এটা কাজ শেষ এখন এটাকে আমরা সেভ করে দিব তো দেখুন আমাদের ফটোটা কিন্তু সম্পূর্ণভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে তো এটা যতটুকু ভালো লাগে আমরা এটাকে বসিয়ে দিব তো আমাদের কাজ ডান
এখন এটাকে আমরা টিক মার্ক করে দেব। তো পুনরায় আমরা চলে আসবো অ্যাড ফটো, দেখুন এখানে অ্যাড ফটো আছে, আমরা এই অ্যাড ফটোটা ক্লিক করে দেব। তো আমরা প্রথমে এই পিএনজিটি সেট করে নেব, এটাকে আমরা ঘুরিয়ে নেব, আমরা ফুল স্ক্রিন এটাকে অ্যাপ্লাই করে দেব। তো এখন আমরা পুনরায় আবার চলে আসবো অ্যাড ফটো। এখন আমরা এই পিজন যে পিএনজিটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দেব, এটাকে আমরা ফুল স্ক্রিন করে দেব। পুনরায় আমরা আবার চলে আসবো অ্যাড ফটো। এখন সিঙ্গেল যে পিজন পিএনজিটা আছে এটাকে আমরা সিলেক্ট করে দেব, সাইজ আমরা কিছুটা ছোটো করে নেব, আমরা এটাকে এখানে সিলেক্ট করে দেব। তো এই পিএনজিগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি। পুনরায় আমরা আবার চলে আসবো অ্যাড ফটো, এখান থেকে আমরা ঈদ মুবারক যে পিএনজিটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নেব। এখন আমরা চলে আসবো শ্যাডোতে, তো দেখুন এই শ্যাডো অপশন এটাকে আমরা ক্লিক করব, এর ব্লারকে আমরা 50 করে দেব এবং এর অবাসিটিকে আমরা 70 করে দেব। এখন আমরা চলে আসবো পজিশনে, তো এর হরিজন্টালকে আমরা 2 করে দিব, 6 করে দিব। তো দেখুন আমাদের পিএনজিটা কিন্তু অনেক আকর্ষণীয় লাগছে, তখন আমরা এটাকে টিক মার্ক করে দিব। তো আমাদের কাজ এখানে প্রায় কমপ্লিট। পুনরায় আমরা আবার চলে আসবো অ্যাড ফটোতে, এখন আমরা সান পিএনজিটাকে সিলেক্ট করে নিব, আমরা এদিকে সিলেক্ট করব। দেখুন এই ব্যালেন্স যে অপশনটা আছে এটাকে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা স্ক্রিন করে দেব। তো পিএনজিটাকে আমরা একটু সিলেক্ট করে সরিয়ে নিব। তো দেখুন আমার ফটো দেখতে কতটা আকর্ষণীয় লাগছে, এখন এটাকে আমরা টিক মার্ক করে দেব। আমাদের এখানে কাজ ডান, আমাদের এখানে কাজ সম্পূর্ণ কমপ্লিট। সিম্পলি এটাকে আমরা এখান থেকে সেভ করে নেব। তো আমরা এখন চলে আসবো লাইটরুমের মধ্যে, চলে আসবেন অল ফটোসে, এখন আমরা ফটোটাকে সিলেক্ট করে নেব। তো আমি এটার প্রিসেট বানিয়ে রেখেছি, এটাকে আমরা ওপেন করব, আমরা থ্রি ডট ক্লিক করব, দেখুন এখানে থ্রি ডট আছে, এটা আমরা ক্লিক করব। এখানে আছে কপি সেটিং, এটাকে আমরা ক্লিক করব, এখানে আমরা টিক মার্ক করে দিব। তো আমাদের প্রিসেটটা কপি করা হয়ে গেল। এখন আমরা চলে আসবো ব্যাক অপশানে, এখন আমরা ফটোটাকে সিলেক্ট করে নেব। পুনরায় আমরা আবার থ্রি ডট অপশানে ক্লিক করব। এখন দেখুন পেজ সেটিং, আমরা পেজ সেটিংয়ে ক্লিক করব। তো দেখুন আমাদের ফটোটা একেবারে সাধারণ লাগছে। তো আপনাদের সুবিধার্থে আমি এই পিসেটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি, সেখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা এখান থেকে সেভ করে নেব। তো অবশেষে আমাদের ফটো এডিটিংটি কমপ্লিট হয়ে গেল। তো সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর সবাইকে কিন্তু ঈদের দাওয়াত রইল, অবশ্যই চলে আসবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। তো বাই বাই, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।